एबीसी न्यूज एजीटी लाइव। ये है एबीसी न्यूज एजीटी लाइव। दिस इज एबीसी न्यूज एजीटी लाइव। পঁচিশ বারেরও বেশি রক্তদাতাদের বিশেষ সংবর্ধনা প্রধান অনুষ্ঠানের আয়োজক DYFI মঙ্গলবার 14 ডিসেম্বর 2021 ইংরেজিতে ত্রিপুরা রাজ্যে রক্তদানের ইতিহাসে এক স্মরণীয় অধ্যায় রচিত হল ডেমোক্রেটিক ইয়ুথ ফেডারেশন অব ইন্ডিয়া অর্থাৎ DYFI এর দ্বারা। এমনিতেই সারা দেশে রক্তদানের পরিসংখ্যানে বিগত দিনে ত্রিপুরা প্রায় সবসময় শীর্ষ স্থান ধরে রাখার নজির সৃষ্টি করেছিল। ইদানিং এই মহৎ দানকে আরো বেশি বেগবান করে তোলার এক স্মরণীয় প্রয়াস DYFI এর তরফে। অর্থাৎ যে সমস্ত রক্তদাতারা 25 বারেরও বেশি রক্তদান করেছেন তাদের সবাইকে এক বিশেষ সংবর্ধনা দেওয়া হয় রাজধানী আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে। রাজ্যের বিরোধী দল নেতা তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার প্রধান অতিথির ভাষণে বলেন যে নতুন প্রজন্মের কাছে এক বিশেষ বার্তা বয়ে নিয়ে যাবে এ ধরনের সংবর্ধনা অনুষ্ঠান। তিনি আরো বলেন, দুঃখের আহ্বানে সারা দিয়ে যারা রক্ত দিতে এসছেন এটা একটা অসাধারণ ঘটনা। অনেকেই দিতে চান, পরিবেশ পরিবর্তনের কারণে সাহস নিয়ে হয়তো আসতে পারছেন না। এরকম জায়গায় দাঁড়িয়ে এরকম একটা পরিবর্তন আনার জন্য উদ্ভুক্ত সংগঠনের নেতৃত্বকে কথা প্রসঙ্গে অনুরোধ করেছিলাম, চেষ্টা করে দেখুন না 25-50 বার যারা ইতিমধ্যে রক্ত দিয়ে ফেলেছেন তাদেরকে একটা জায়গায় এনে সংবর্ধিত করে নতুন প্রজন্মের রক্তদাতা যাত্রী যারা হোক আমরা চাই তাদেরকে এই বার্তা নিয়ে করে পৌঁছে দেওয়া যায়, তাদের কাছে অনুপ্রাণিত করা যায়, উৎসাহিত করা যায়। একটু দীর্ঘ হলেও এই যে উদ্যোগটা তারা নিলেন তার জন্য নিঃসন্দেহে তাদেরকে আরেকবার ধন্যবাদ জানালে এটা উপর বাড়াবাড়ি হবে না। তাদের কাছে আমার অনুরোধ থাকলেন এই প্রচেষ্টাটা এই একবার করেই যাতে বন্ধ হয়ে না যায়, কারণ এর আগে প্রতি বছরই একটা নির্দিষ্ট দিনে এরকম রক্তদাতা যাত্রী যারা তাদেরকে সংগঠিত করতে যে সমস্ত সংগঠন গুলো সবাই যাতে দেখে না যে কোনো রক্তদাতা যাত্রী কিন্তু যে সংগঠন গুলো এই কাজটা করতেন তাদের প্রতিনিধি স্থানীয় যারা নেতৃত্ব তাদেরকে আহ্বান করে একটা জায়গায় সমবেত হয়ে সরকারের পক্ষ থেকে ব্লাড ট্রান্সফিউশন কাউন্সিল তাদের উদ্যোগে এবং রামকৃষ্ণ মিশন তারা সম্মিলিতভাবে এদেরকে সম্বর্ধনা দেওয়ার ব্যবস্থা করতেন এবং প্রতিযোগিতার একটা সুস্থ প্রতিযোগিতার যে বাতাবরণ এটাকে আরো কি করে প্রসারিত করা যায় তার জন্য বারবার আহ্বান জানানোর ব্যবস্থা ছিল, এগুলো সব বন্ধ হয়ে গেছে। সেই দিক থেকে আমি এবং টিআর একটু বলব দরকার হলে পরে আরো চারটি সংগঠনকে যদি যুক্ত করার প্রয়োজন মনে করে আগ্রহ যদি কেউ আপনাদের এই বয়সের সাথে যদি যুক্ত করতে চান তাদেরকে যুক্ত করে এটা ধারাবাহিকতা আপনাদের বজায় রাখতে হবে। যারা 24-25 বার রক্ত দিয়ে ফেলেছেন বা আরো বেশি দিয়েছেন, আমি একসঙ্গে শুনেছিলাম আমার একটু সন্দেহ হয়েছিল এই সংখ্যাটা যে দাবি করছেন এটা সত্যি কিনা, 87 বার রক্ত দিয়েছেন ধর্মটা বলে দেখ। আমি এটা নানাভাবে মানে তথ্য নেওয়ার চেষ্টা করেছি, পন্ডারিক কেউ করে না, কিন্তু তারপরে আমার মধ্যে একটু সন্দেহ ছিল যিনি বলেছেন তার সঙ্গে আমি সরাসরি কথা বলেছি, সে কিন্তু অত্যন্ত দৃঢ়তার সাথে আশ্বাস দিয়েছে যে না আমি হিসেব করে বলছি, আমি তাকে তো নিশ্চয়ই শ্রদ্ধা জানাবো। বয়স হিসেবে আমার চেয়ে দেখছি ত্রিপুরাদের কম গত কয়েক বছরের মধ্যে যে সারা সংখ্যা বের করেছে এটা তুলনামূলক ভাবে আমার কাছে মনে হয়েছে, সবার কাছে না মনে হতে পারে, এটা খুবই ভালো হয়েছে এবং এর মধ্যে অনেক তথ্য পাওয়া যায়। তাতে বেসরকারি উদ্যোগে ত্রিপুরার যে স্কুলগুলি প্রতিষ্ঠিত হয়েছে এবং প্রকৃত অর্থে সেখান থেকে উদ্যোগটা তার কিছু কিছু স্কুল গড়ে তোলার ইতিহাস সেখানে ছাপা হয়েছে। একেবারে আগরতলার নেতাজি সুভাষ বিদ্যালয় যেতাম, প্রাচ্যভারতী প্রভৃতি আমি যে স্কুল থেকে পড়ে এসেছি উদয়পুরে রমেশ হাই স্কুল এখন রমেশ হাই সেকেন্ডারি স্কুল গেল, এগুলো এর মধ্যে পরীক্ষা স্কুল ছিল। তো ওটা করতে গিয়ে আমি দেখলাম তিনি 16 বছর বয়সে শ্যামাচরণ বাবু স্কুলে ভর্তি হয়েছিল, তখন ওনার যে এলাকা সেটা একটা মহকুমা মন্ত্রী ছিল।
কিন্তু আমি এই জানতাম না বছরের দেব যদি আমি মাঝখানে উল্লেখ করলাম রক্ত ডাক্তার জিজ্ঞেস করে না কাকে রক্ত দিচ্ছে ডাক্তারবাবু যখন ইনফিউজ করে রক্ত গ্রহীরা জিজ্ঞেস করে ডাকে কার রক্ত আমার পেয়ে দিচ্ছে মুসলমান না হিন্দু খ্রিস্টান না ভক্ত জিজ্ঞেস করে না তখন তাকে বাঁচতে হবে তার মা বাবাও জিজ্ঞেস করে আর ডাক্তারবাবুকে জিজ্ঞেস করে তার তো জবাব দেওয়ার কোনো সুযোগ নেই সে শুধু গ্রুপ যায় ও জানে বি জানে এ জানে মাইনাস বি জানে মাইনাস এ জানে এখন শুনছি আরো কিন্তু মেডিকেল গ্রুপ চিন্তা ভাবনার মধ্যে চলে এসছে সেটা পরে আরেকটা বিষয় হচ্ছে ঠিক আছে আজকাল তো কেউ খুব মেয়ে কোমার জেলাকে মুখ্যমন্ত্রী বলছেন কোমার জেলায় নমাজ করা যাবে ভুল কথা প্রতিদিন তো খোলা যাবে এই মুসলিম ভাই লোকগুলো তার তো নমাজ করতে যান না সপ্তাহে একদিন যান শুক্রবার যারা প্রতিদিন নামাজ করতে পারে না তাদের নিয়ম যারা মানেন দিনে পাঁচ বাস করতে হবে উঁচু করতে হবে পাঁচ বাস করে বেশি সময় নেন না এটার সঙ্গে যে ধর্মীয় ব্যাপার আছে লক্ষ্য করলে দেখবেন তার সাথে স্বাস্থ্যের একটা সম্পর্ক আছে দুটো মিলিয়ে এটার মধ্যে একটা বৈজ্ঞানিক আবিজ্ঞানদের উপায় তো আছে যে গভীরে যেটা করার চেষ্টা করছেন তার নজরে পড়বে জানি এখন যে রাজ্যের কথা আমি বলছি সেই রাজ্যকে নিয়ে একটা অংশের তরফ থেকে প্রতিবাদ আসছে তারপর তাদেরকে সাইন্টিস্টরা বাছাই করে দেওয়া হচ্ছে আপনারা এই জেলায় করতে পারবেন তারা ওখানে যাচ্ছেন সংখ্যা যে তারা বেশি ওই রাজ্যটাকে ঘটনা তা না তারা দেখছেন মত 15-17% হতে পারে বড় রাজ্য আমাদের মতো ত্রিপুরা আমরা ছড়িয়ে ছিটে আছে তারা ওই তালিকে একটা জায়গা যাচ্ছে দেখা যাচ্ছে তবে এক মাস জায়গা সেখানে কোন একটা এরকম সরকারের নির্ধারিত জায়গায় তারা শুক্রবার দিন মিলিত হচ্ছেন নামাজ পড়বার জন্য বেশিক্ষণ সময় হয় না আপনারা ইন্ডিয়ান নামাজ দেখেন কতক্ষণ আধ ঘন্টা একটু বক্তৃতা হয় কথাবার্তা হয় বয়স্ক যারা তারা কিছু উপদেশ দেন আমি তো কথা বলে সেখানে যে বলছে এটা আমাদের ফুটবল খেলার মাঠ এবার এখানে যদি চলে না তার একটু পাশে চলে যাচ্ছে ঠিক আছে আপনি যদি কোনো নাম রাখবেন যারা বাধা দিতে গেলেন তারা কিন্তু হাস দিতে পারলাম না তার পরের দিন তারা যেখানে আসলেন সেখানে যে খুঁটি পুঁটে বলছে এখানে ভলিবল খেলা হবে পরে শুক্রবার এই পরে পরে তারপর বলা হলো কোন শুক্রবারই এখানে শুক্রবার মুখ্যমন্ত্রী তারপরে সাহিত্য দ্বারা যদি বাছাই করে দিলেন সরকারি সিদ্ধান্ত নিয়ে তিনি বলছেন যে না প্রকাশ্যে এগুলি করা যাবে না তাহলে কেন করা যাবে না প্রকাশ্যে যদি এগুলি উৎসব করা যায় তাহলে এই ধর্মাবলম্বী ধর্মাবলম্বী যারা তারা প্রকাশ্যে সপ্তাহে দিন কারণে করতে পারবে না তারা তো কারো জায়গায় নিয়ে নিচ্ছে না অদ্ভুত ঘটনা আপনাদের বলছি অন্য পত্রিকা এই সংবাদ উঠেনি আমি সকালবেলা তিনটা চারটা লিগাল পত্রিকা পড়ি এটা পড়ার পর আমার অনুসরণ হচ্ছে হলো দেখি তো আমি যে বাকি ক্ষেত্রে এগুলি করি সবগুলি দেখি করতে পারি না আমি যদি তিন চারটা আমি করি দেখি তো আর কুজির জন্য দরকার অথবা ভগবান এগুলো হতে পারে যদি রুটিন করে 24 বার বলেছেন ইতিমধ্যে অনেকে একটা অনেক বেশি করে ফেলে সেটা তো আপনি অস্বীকার করছি না আপনার বিশ্বাসের উপরটা আঘাত করার চেষ্টা করছি না এটাই তো দৃষ্টিভঙ্গি এটাই তো গণতন্ত্র তাহলে এই যে সংবিধান এমনিতে যে অধিকার ছিল সেখানে দেখি এই জিনিসগুলি চলছে কি ব্যাপার আমাদের দেশে প্রধানমন্ত্রী নাই রাষ্ট্রপতি নাই তাদের চোখে এগুলো পড়ছে না খবর তারা পান না একটু কথা তারা বলতে পারবে না কালকে দেখলাম আমাদের প্রধানমন্ত্রী অর্থাৎ উত্তরপ্রদেশের নির্বাচনের মুখে তিনি গিয়ে মুক্তিকে মানে আলু জেলে সেখানে শ্রদ্ধা জানাচ্ছে আপত্তি কিছু নেই টিভিতেই দেখছি একটা টিভিতে তো প্রায় 45 মিনিট এটাই দেখাচ্ছে এটা দেখানোর সঙ্গে সঙ্গে এই খবর যখন পেলেন তাকে আমি কি করতে পারতেন হিংসা ধর্মের কথা না হিন্দু ধর্মের কথা হিন্দু ধর্মের কোথায় আছে অন্য ধর্মকে হিংসা করতে হবে ঘৃণা করতে হবে তাকে খাটো করে দেখাতে হবে নিজের ধর্মের মাহাত্ম্য প্রচার করতে গিয়ে নেই তো আমি তো অন্তত 4-5টা ধর্মের মূল বেদ সংগঠনের নেতৃত্ব হয়ে বিশেষভাবে বন্দনার জানাচ্ছি যদি ভুল না হয়ে থাকে যে ছাত্র ভাবনার কথা এখানে উল্লেখ করা হচ্ছে যেখানে প্রতি সপ্তাহে না হলেও প্রতি মাসে একাধিক রক্তদান শিবিরের আয়োজন করা হচ্ছে ছাত্র যুবক ভবন তাতে কয়েকটা অনুষ্ঠানে উপস্থিত থাকার সুযোগ করে একটা সামান্য
বক্তব্য দিচ্ছিলেন তাদের কারো কারোর সাথে কথা বলতে গিয়ে আমি বুঝতে পারছিলাম অনেকে বেশ কয়েকবার ইতিমধ্যে রক্ত দিয়েছেন, কিন্তু দেখা যাচ্ছে 24-25-27 পর্যন্ত রক্ত দিয়েছেন, এরকম রক্ত বাবা ডাক্তারি যারা তারা বুঝতে পেরেছেন আবার রক্ত দিচ্ছেন। একটা অস্বাভাবিক পরিস্থিতি, জটিল পরিস্থিতি, অসুস্থ পরিস্থিতি, এই রয়েছে এগুলো আলোচনার জন্য আজকে অনুষ্ঠান না উপস্থিত ছিলেন। বিরোধী দল নেতা ওই সমস্ত বরেণ্য রক্তদাতাদের হাতে স্মারক তুলে দেন। আজকের এই বিশেষ সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডিওয়াইএফ এর প্রাক্তন রাজ্য সম্পাদক অমল চক্রবর্তী, বর্তমান রাজ্য সম্পাদক নবারুণ দেব ও পলাশ ভৌমিক প্রমুখ। ব্যুরো রিপোর্ট, এবিসি নিউজ, এজিটি লাইভ।